আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের লেকচার শুরু করছি। আজ আমরা আলোচনা করব হিসাব সমীকরণ নিয়ে। যখনই আমরা আমাদের প্রথম লেকচার করেছি, তখন আপনাদেরকে আমরা একটা কথা বলেছি যে লেনদেন কাকে বলে, যেই ঘটনা হিসাব সমীকরণকে প্রভাবিত করবে, অর্থাৎ যেই ঘটনার ফলে হিসাব সমীকরণ প্রভাবিত হবে তাকেই লেনদেন বলা হচ্ছে। সো আজকে আমরা হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করব। বেসিক্যালি হিসাব সমীকরণ কি? হিসাব সমীকরণ যদি বলি, হিসাব সমীকরণ হচ্ছে এ ইকুয়ালস টু এল প্লাস ই। এটি হচ্ছে হিসাব বিজ্ঞানের মৌলিক সমীকরণ, এ ইকুয়ালস টু এল প্লাস ই। তোমরা অনেকেই জানো এ ইকুয়ালস টু এ শব্দের অর্থ অ্যাসেট, এল লায়াবিলিটিস, ই ইকুইটি। অর্থাৎ যদি আমরা সেটাকে বাংলায় বলতে চাই, সম্পদ সমান সমান দায় প্লাস স্বত্বাধিকার। অর্থাৎ হিসাব সমীকরণে বলা হচ্ছে একটা প্রতিষ্ঠানের যে পরিমাণ সম্পদ থাকবে, ঠিক ওই পরিমাণ ওই প্রতিষ্ঠানের দায় এবং মালিকানা স্বত্ব সমান থাকবে। তাহলে আমরা জানি হিসাব সমীকরণ সমান সমান এ সমান সমান এল প্লাস ই। তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, এ প্লাস ই সমান সমান এল, এইরকম হলো না কেন? হিসাব সমীকরণ তো এভাবেও হতে পারতো, অথবা এ প্লাস এল সমান সমান ই, হিসাব সমীকরণ তো এভাবেও হতে পারতো, কেন হিসাব সমীকরণ এভাবে হয়েছে? যদি আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, ধরো তুমি 1,00,000 টাকা দিয়ে একটি দোকান দিলে, অর্থাৎ এই দোকানটা দিতে টোটাল সম্পদ, জায়গা, জমি, পণ্য দ্রব্য যা কিছু আছে টোটাল মিলে ওই দোকানের ক্যাপিটাল হচ্ছে, তোমার সম্পদ হচ্ছে 1,00,000 টাকা। তাহলে এই দোকানের সম্পদ যদি আমি চিন্তা করি, একটা দোকান যদি আমি দিই, এই দোকানের টোটাল জায়গা, জমি, ফার্নিচার, পণ্য দ্রব্য সবগুলো মিলিয়ে এই দোকানটা দিতে আমার 1,00,000 টাকা খরচ হলো, তাহলে আমি বলতে পারি আমার এই দোকানের সম্পদ কত? 1,00,000 টাকা হচ্ছে আমার এই দোকানে সম্পদ। সো এই 1,00,000 টাকা সম্পদ আমি কীভাবে আনলাম? আমি চিন্তা করলাম, এই 1,00,000 টাকার মধ্যে 60,000 টাকা আমি নিচ থেকে দিলাম। তাহলে মালিক যখন নিচ থেকে কিছু দিবে ওই প্রতিষ্ঠানে, তাকে আমরা বলি স্বত্বাধিকার কিংবা মালিকানা স্বত্ব। তাহলে এই 1,00,000 টাকা আমি কীভাবে পেলাম? 1,00,000 টাকার মধ্যে 60,000 টাকা মালিক তার নিজের পকেট থেকে দিলেন, টোটাল 1,00,000 টাকা, তার মধ্যে 60,000 টাকা মালিক নিজ পকেট থেকে দিলেন। তাহলে আর অবশিষ্ট থাকে কত? আর অবশিষ্ট 40,000 টাকা। এই টাকাটা মালিক কীভাবে আনলো? এই 40,000 টাকাটা মালিক তৃতীয় কোনো পক্ষের কাছ থেকে ঋণ নিয়েছে, হতে পারে বন্ধুবান্ধব, হতে পারে আত্মীয় স্বজন, হতে পারে ব্যাংকিং বা বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান থেকে মালিক ঋণ নিয়েছে। তাহলে টোটাল এই 1,00,000 টাকা অ্যাসেটটা কীভাবে কীভাবে পেলো? কিছু টাকা, 60% টাকা মালিক তার নিজের পকেট থেকে দিল, বাদ বাকি যে 40,000 টাকা সেই টাকাটা মালিক তৃতীয় কোনো পক্ষের কাছ থেকে ধার নিল। সো আমরা দেখতে পাচ্ছি তৃতীয় পক্ষের কাছ থেকে ধার 40,000, মালিকের নিজের টাকা 60,000, টোটাল মিলিয়ে 1,00,000 টাকা মূলধন, 1,00,000 টাকা সম্পদ হলো। ওই জন্য হিসাব সমীকরণে এ সমান সমান এল প্লাস ই হয়। এখন আমি তোমাদেরকে হিসাব সমীকরণের আরও একটু বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি, যে আমরা তো পড়েছি হিসাব সমীকরণ এ সমান সমান এল প্লাস ই। যদি আমি হিসাব সমীকরণ একটি এক মালিকানা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হিসাব সমীকরণকে আলোচনা করি, তাহলে কীভাবে দাঁড়াবে? এক মালিকানা সংগঠনের ক্ষেত্রে হিসাব সমীকরণ হবে এ সমান সমান এল প্লাস ও ই। এটা হচ্ছে এক মালিকানা, এক মালিকানা সংগঠন। যদি একটা অংশীদারী সংগঠনের কথা চিন্তা করি, সেক্ষেত্রে তার জন্য হিসাব সমীকরণ হবে এ সমান সমান এল প্লাস এস ই, সরি পি ই। এটা হচ্ছে অংশীদারী সংগঠন। আর যদি কোনো কোম্পানি সংগঠনের যদি আমি হিসাব সমীকরণ আলোচনা করি, তাহলে কী দাঁড়াচ্ছে? এ সমান সমান এল প্লাস এস ই। এটা হচ্ছে যৌথ মূলধনী কিংবা কোম্পানি সংগঠন। তো বন্ধুরা, এই জিনিসগুলোর মিনিং কী দাঁড়ায় আমরা একটু জেনে নিই। এ ইকুয়ালস টু অ্যাসেট, এল ইকুয়ালস টু লায়াবিলিটিস অর্থাৎ দায়, ওই অর্থ হচ্ছে ওনার্স ইকুইটি অর্থাৎ মালিকানা শর্ত, স্বত্বাধিকার বোঝায়। যেহেতু এক মালিকানা সংগঠনের মালিক একজন, ওই জন্য আমরা বলছি ওনার্স ইকুইটি, মালিকানা শর্ত। সেকেন্ড পয়েন্টে আমরা বলছি যে অংশীদারী সংগঠন যখন হবে, সেক্ষেত্রে কী হবে? এ অ্যাসেট ইকুয়ালস টু এল লায়াবিলিটিস প্লাস
পিই পার্টনারশিপ ইকুইটি, অর্থাৎ পার্টনার যারা যারা ওই অংশীদারি সংগঠনের পার্টনার যারা অংশীদার দ্বারা তাদের ইকুইটিকে বলছে পার্টনার ইকুইটি। এরপরে যখন সেটা কোম্পানি সংগঠন হবে সেক্ষেত্রে আমি হিসাব সমীকরণ বলছি এই সময় যখন এল প্লাস এস ই, এস বলতে শেয়ার হোল্ডার, ই বলতে ইকুইটি, শেয়ার হোল্ডার ইকুইটিকে বোঝানো হচ্ছে। তো যদি আমরা হিসাব বিজ্ঞানে বর্ধিত রূপ যদি বলি, ম্যাক্সিমাম সময় তোমাদের সৃজনশীলের মধ্যে কতে হিসাব সমীকরণ থেকে যদি কোনো কোশ্চেন আসে কর্তা বলে যে হিসাব সমীকরণের বর্ধিত রূপ নিয়ে আলোচনা করতে, এটাকে বলা হচ্ছে হিসাব বিজ্ঞানের মৌলিক সমীকরণ। আর যদি বর্ধিত রূপ যদি বলি সেক্ষেত্রে কী হবে, বর্ধিত রূপ, বর্ধিত রূপ হলো এ সমান সমান এল প্লাস, বর্ধিত রূপ যখন চিন্তা করব তখন ইটা ভেঙে যাবে, ই মানে ইকুইটি অর্থাৎ সত্তাধিকার কিংবা মালিকানা সত্তা যেটাকে বলো, ওটা ভেঙে কীভাবে হবে, সেটা ভেঙে সি প্লাস আই অর আই মাইনাস ই মাইনাস ডি অর ডাব্লিউ। যদি আমরা এগুলো নিয়ে আলোচনা করি, এই শব্দের অর্থ হচ্ছে সম্পদ অর্থাৎ এসেট, এল শব্দের অর্থ দাঁড়াচ্ছে লায়াবিলিটিস অর্থাৎ দায়, সি যদি আমি বলি সি শব্দের অর্থ দাঁড়াচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল মানে আমরা জানি মূলধন, সি শব্দের অর্থ দাঁড়াচ্ছে মূলধন, মূলধন। আয় কিংবা আর যদি আমরা চিন্তা করি, আয় শব্দের অর্থ হচ্ছে ইনকাম, আয় ইনকামকে বলা হচ্ছে আয়। আর আর যদি বলি আর মানে হচ্ছে রেভিনিউ, রেভিনিউ মানে হচ্ছে রাজস্ব, রাজস্ব কিংবা যেটাকে আমরা সেবা আয় বলি। তো আয় এবং রাজস্ব এই দুটোর মধ্যে পার্থক্য কি, এর পরের লেকচারে আমরা এটা নিয়ে আর বিশদ আলোচনা করব। ই ই মানে দাঁড়াচ্ছে এক্সপেন্সেস অর্থাৎ ব্যয়। আর যদি আমি ডি নিয়ে আলোচনা করি, ডি শব্দের অর্থ হচ্ছে ড্রয়িংস অর্থাৎ উত্তোলন, ডাব্লিউ তাও উইথড্র অর্থাৎ এটা অর্থ উত্তোলন, এটাকে দুইটা শব্দ মিন করে, ডি ড্রয়িংস ডাব্লিউ উইথড্র দুটার অর্থই উত্তোলন বোঝায়। আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি ক্যাপিটাল তার সাথে আয় কিংবা আর যোগ করলাম, এটার মানে হলো যদি একটা প্রতিষ্ঠানের আয় হয় সেই ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বটা বেড়ে যায়, ইকুইটি বেড়ে যায়, কারণ যদি আয় হয় কিংবা রাজস্ব হয় ওইটা ওই মালিকের দাবি। আমরা যখন হিসাব বিজ্ঞানের নীতিমালা পড়েছিলাম হিসাব বিজ্ঞানের ব্যবসায়িক সত্তা ধারণা একটা ধারণা ছিল, সেইখানে বলা হচ্ছে যে যদি লাভ হয় সেটা একটা কোম্পানির মালিকানা সত্ত্বকে বাড়াবে, আর যদি লস হয় ক্ষতি হয় ওইটা একটা কোম্পানির মালিকানা সত্ত্বকে কমাবে। ওই হিসাব বিজ্ঞানের নীতিমালা অনুসরণ করতে গিয়ে আমরা বলছি যদি ইনকাম হয় কিংবা আয় হয় সেটা প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বকে বাড়াবে, আর যদি ই, ই মানে এক্সপেন্সেস ব্যয়, ওই ব্যবসায়িক সত্তা ধারণা অনুসারে আমরা বলতে পারি যদি ই হয় এক্সপেন্সেস হয় এটা ওই প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বকে কমাবে, ওই জন্য আমরা ইটাকে এখানে মাইনাস করেছি। এখানে ই বলতে এক্সপেন্সেস বোঝাচ্ছে, ব্যয়কে বোঝাচ্ছে। আর যদি উত্তোলন কিংবা ড্রয়িং কিংবা উইথড্র যেটাকে বলছি আমরা উত্তোলন, উত্তোলন করলেও একটা প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বটা কমে যায়, উত্তোলন করলে প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব মালিকের দাবিটা কমে যায়, ওই জন্য আমরা উইথড্রকেও মাইনাস করেছি, এক্সপেন্সেস ব্যয় করলেও মালিকানা সত্ত্ব কমে যায় মাইনাস করেছি, ইনকাম হলে মালিকানা সত্ত্ব বেড়ে যায় ওই জন্য প্লাস করেছি, আর মূলধন সবসময় মালিকানা সত্ত্বের একটি প্রধান অংশ। ওই জন্য হিসাব সমীকরণে বর্ধিত রূপ যখন আমরা আলোচনা করব এটি হচ্ছে হিসাব সমীকরণে বর্ধিত রূপ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমাদের নেক্সট লেকচারে এই যে প্রত্যেকটা এন্ট্রি কী কাকে বলে কীভাবে কাজ করে ওই নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো, ধন্যবাদ সবাইকে।